শুরু হলো পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এই এক মাস সাওম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মাসে দৈনিক খাবারের সময়সূচি পাল্টে যাওয়ায় আমরা নানান শারীরিক সমস্যায় ভুগে থাকি। আমরা আজকে রোজার মাসে এই খাদ্যাভ্যাসের পরিবর্তনে আমাদের খাদ্য তালিকায় কি কি রাখা উচিত আর কি পরিহার করা উচিত সে ব্যাপারে জানব। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হয় এই সময়ে, তাই আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ঘটে। শুধু পানি খেয়ে কখনোই রোজা রাখবেন না, সেহরি না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। সেহরিতে দুধ সমৃদ্ধ খাবার যেমন ওটস, কর্নফ্লেক্স ইত্যাদি রাখলে তা আস্তে আস্তে হজম হয়, ক্ষুধা কম লাগে। অতি ভোজন থেকেও বিরত থাকুন। বাজারের তথাকথিত এনার্জি ড্রিঙ্ক বা কোমল পানীয় পরিহার করুন, এসব আমাদের অ্যাসিডিটি বাড়ায়। এসবের পরিবর্তে ইফতার ও সেহরিতে দৈনিক 8-10 গ্লাস পানি পান করুন, আর ইফতারের সময় রাখতে পারেন গ্লুকোজ বা ইসবগুলের শরবত। তবে রমজানে যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত আমরা না খেয়ে থাকি, তাই ইফতারের খাবারটা হওয়া উচিত সুপাচ্য, স্বাস্থ্যকর, পুষ্টিকর ও সুষম। ইফতারে প্রথমে সাধারণ পানি পান করুন আস্তে আস্তে। ইফতারের শুরুতেই আমরা সাধারণত পানি পান করি, এই সময়ে তাড়াহুড়ো করে পানি খাবেন না, পানি আস্তে আস্তে পান করুন। নিজেকে ইফতারের সামনে সংযত করুন, আস্তে আস্তে খাওয়া শুরু করুন। প্রথমে পানি, এরপর শরবত খান, তারপর নিতে পারেন খেজুর, তারপর কাঁচা ছোলাও খেতে পারেন। একেবারে পুরো পেট ভরে না খেয়ে একটু ক্ষুধা রেখে দিন, একটু পরপর অল্প অল্প করে খাবার খান, এতে শরীরে খাবার হজমে সুবিধা হয়। রমজানে দিনের বেলায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমাদের শরীর, মস্তিষ্ক ও স্নায়ুকোষ খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির যোগান চায়। সমস্ত দিনের পুষ্টি ঘাটতি দূর করতে নিজেকে নিমিষে চাঙ্গা করে নিতে পারেন এক গ্লাস আঙ্গুর বা অন্য কোনো যে কোনো মৌসুমি ফলের রস দিয়ে। ইফতারের আগে চিড়া ভিজিয়ে রাখুন, নিতে পারেন আখের গুড়। পেটে সমস্যা না থাকলে নারকেলও নিতে পারেন এর সাথে বা সামান্য দুধ। জাঙ্ক ফুড বা পোড়া তেল, বাইরের ভাজা চপ, পেঁয়াজ, বেগুনি, কাবাব, হালিম, মাংস ইত্যাদি খাবার না খাওয়াই বরং ভালো। রমজানে রাতের খাবার কিছুটা হালকা ও সহজে হজম হয় এমন হওয়া উচিত। লাল চালের ভাতের সঙ্গে প্রচুর শাকসবজি রাখতে হবে, তরকারি হবে পাতলা ঝোলের। ইফতার ও সেহরিতে এমন খাবার রাখুন যাতে শর্করা, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, কপার, সালফার, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্লোরিন ফাইবার ইত্যাদি থাকে। যথাসম্ভব চিনি ও চিনিযুক্ত খাবার কম খান, চিনি ওজন বাড়ায়। চা কফির মাত্রা কমিয়ে দিন, তা না হলে ঘুমের সমস্যা, পানি শূন্যতা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে। কোষ্ঠকাঠিন্যের ঝামেলায় ইসবগুল খেতে পারেন। বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন খেতে পারেন ইফতারের পর। ডায়াবেটিস রোগীরা ডাক্তারের নির্দেশ মতো পরিমিত পরিমাণে খাবার খাবেন। মনে রাখবেন, রোজার মাসে জাঙ্ক ফুড বাদ দিলে ব্যালেন্স ডায়েট খেলে দেহের ক্ষতি না হয়ে বরং ফিটনেস বাড়বে আর পূরণ হবে ইবাদত পালনও। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।